আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এই দেখো আমি চান করে নিয়েছি, আর আজকে যেহেতু মঙ্গলবার আর তাছাড়া আজকে মনসা পুজো, তো যেহেতু মা আমার ঘরে আছে সেজন্য আমি আমার মতন করে ছোট করে মনসা পুজোটা করি। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি, সব শেয়ার করব। আজকে জবা গাছে একটাই জবা দিয়েছে, আর এখানে কালকে হবে, এই যে একটা কুড়ি হয়েছে কাল হবে, আর তো নেই। আর ওই ঘরে একটা পিঙ্ক ফুল হয়েছে, এই গাছটাতেও একটা সাদা ফুল হয়েছে, আর ওই পাশে আরেকটা সাদা হয়েছে, দেখা যাচ্ছে। ঠিক আছে, এখানে কিছু নয়নতারা হয়েছে, এখানে একটা পিঙ্ক ফুল হয়েছে, এ ফুটতে দেরি আছে, আজকেই ফুটবে, দেরিতে ফুটবে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, যা হয়েছে হয়েছে। এখানে বেল ফুলও হয়েছে দুটো। ছটপট পুজোটা সেরে ফেলি, তারপর আসছি তোমাদের কাছে আবার। এখানে ছোট করে একটু আলপনা দিয়েছি, আমার ঠাকুর স্নান করানো হয়ে গেছে, মায়ের চরণে অলরেডি আমি ফুল দিয়ে রেখেছি, আর বাকিটা ইন্দ্রনীল স্নানে গেছে, এসে বাকিটাও করবে। আর খেতেও দিয়ে দিয়েছি দুধ কলা দিয়ে, এই যে মাকে খেতে দিয়েছি। মনসা মায়ের পুজো, তাই জন্য মনসা মায়ের জন্ম বৃত্তান্ত তোমাদের সাথে শেয়ার করছি। একদা মহেশ পুষ্প করিতে চয়ন, সাজি হস্তে পদ্মপনে করেন গমন, তার পূর্বে ভগবতী মায়া রূপ ধরি, সৃজিলেন পদ্মপনে নদী আর তরি, পাটনি হইয়া দেবী তরিতে বসিল, হেনকালে মহাদেব পদ্ম নিতে এলো, পাটনির রূপ দেখি দেব পঞ্চানন, হাসি পাটনি রেশি বলেন তখন, কেবা তুমি আলো করি আছো পদ্মবন, বাসনা পুরাও মোরে দিয়া আলিঙ্গন, এই কথা বলিষির চলিল ধরিতে, অন্তর্হীনা হন দেবী দেখিতে দেখিতে। পেয়ে মহাদেব আনত বদনে, শূন্য পথে পক্ষী শব্দ করিল শ্রবণ, ঊর্ধ্বে দৃষ্টি দিতে দেখে চকর চকরি, কেলি করে মহানন্দ থাকি শূন্য পড়ি, দেখিয়া কোমরে বস হন পঞ্চানন, শিব বীর্য পদ্মপত্রে হইল পতন, পাতাল ভেদিয়া বীর্য রসাতলে যায়, বাসুকী পাইয়া রক্ষা করিলেন তাই, শিব বীর্যে মা মনসা লভিল জনম, অতপর বারে কন্যা শশীকলাসম, একদা মনসা দেবী বাসুকীর বাসুকীরে কয়, কেবা মোর পিতামাতা দেহ পরিচয়, সকল বৃত্তান্ত তারে বাসুকী বলিল, অতপরে নিয়ে তারে পদ্মবনে মনসারে লয়ে পঞ্চানন, সিজুয়া পর্বতে মাঝে করে আগমন, বিশ্বকর্মার ডাকি দিব্যপুরী নির্মাইল, মনসারে শিব তথা স্থাপন করিল, মনসা বলেন পিতা করি নিবেদন, কেমনে একাকী হেতা করিব যাপন, এ কথা শুনিয়া তবে দেবে শুল পানি, কপালে ঘাম মুছে ফেলিলে তখনই, সেই ঘাম পর্বতের উপর পড়িল, তা হইতে এক কন্যার জন্ম লভিল, সেই কন্যারে আদেশ করেন পঞ্চানন, মনসা পাশে তুমি থাকো সর্বক্ষণ, মা মনসা তাহারে লয়ে থাকে সিজুয়াতে, ঘরে ফেরে চারিদিকে অতি আনন্দেতে, পূজানিতে মনসার হইল বাসনা, সখীসনে তার লাগি করেন মন্ত্রণা, ইউরোপেতে পূজা হবে জগতের প্রচার, এই কথা বিশহরী চিন্তা বারবার। এখানে সব পরিষ্কার করে রেখে দিয়েছি, আর আজকের মতন এখানে ব্লগটা শেষ করছি।
এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, একটা লাইক দিও, পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। টাটা, বাই বাই, সি ইউ।